আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ওই নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত অনুযায়ী 1.5 লাখ ইভিএম কিনতে কমিশনের নেয়া প্রকল্পের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সোমবারের কমিশন সভায়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে একথা জানান তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আসন্ন জাতীয় নির্বাচন অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোডম্যাপ অনুযায়ী চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা জানানো হবে। কমিশনের তথ্য মতে 2023 সালের ডিসেম্বরে অথবা 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে, এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে। নীতিমালার আলোকে বিশেষজ্ঞদের সহায়তায় 300 আসনে সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করবে ইসি। এছাড়া আরপিও সংস্কার, খসড়া ভোটকেন্দ্রের তালিকা এবং নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করার তারিখও জানানো হবে রোডম্যাপে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার ইস্যুতে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় বর্তমান কমিশনের সপ্তম সভা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য নির্বাচন কমিশনের নেওয়া প্রকল্প চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে কমিশনের সভায়। প্রতিটি ইভিএম এর যে প্রাইস কত হতে পারে এই বিষয়টি একটি বাজার দর যাচাই কমিটি করে দেওয়া হয়েছিল। ওই বাজার দর যাচাই কমিটি এটি বাজার যাচাই করবেন, করে নেক্সট সভাতে এটি তুলে ধরবেন। তুলে ধরার পর মাননীয় কমিশন এটি পর্যালোচনা করবেন, করে তারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। বর্তমান কমিশনের কাছে 1.5 লাখ ইভিএম আছে, যা দিয়ে সর্বোচ্চ 70 আসনে ভোট গ্রহণ সম্ভব। 150 আসনে ইভিএম এ ভোট গ্রহণের জন্য আরও 1.5 লাখ ইভিএম কিনতে হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।